জানানো দরকার, আমি বুবলিকে কেন জানবো? আমি তো বুবলিকে চিনি না। আমার আমার যে বসগিরি সিনেমাটা ওর কারণে আমি করতে পারিনি, সেইটাতে নায়িকার দরকার ছিল, তাকে নিয়েছে। আমার শুটার ছবিটা সাইন করা ছিল, আমি ওর কারণে করতে পারিনি, সেটা সে করেছে। তার থেকে তো তাকে আমার এত বলার দরকার, আমি তাকে প্রয়োজন বোধ করি না, কারণ সে আমার ওই লেভেলে অবধি যায়নি যে সে আপনার হচ্ছে আমি তাকে বলার প্রয়োজন বোধ করব। সাকিবের ব্যাপারটা তাকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি মনে করি সে কাজ করছে, ভালো কাজ করছে, কিন্তু যে কাজগুলো করেছে সেগুলো সমস্তই আমার কাজ। আর আমার মাইনাস পয়েন্টটা ছিল আমার বেবি, তাছাড়া কিন্তু আমার এমন কোনো সমস্যার কারণ ছিল না। আমি কিন্তু সেম সুকনাটাই ছিলাম, বাট বেবি যখন কনসেপ্ট করে একটা মেয়ে, তখন নিশ্চয়ই সে কাজ করতে পারে না। দ্যাট ইজ দ্য রিজন। যাই হোক, কিন্তু আপনি যখন শাকিব খানকে বলছিলেন এই ব্যাপারটাই যে বুবলির সাথে আপনি বলছিলেন, অনেক ধরনের গুঞ্জন আপনি নিজেই শুনেছেন, অনেক কিছু আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে, আমি আমি আজকে এই নিউজে এসেও শুনলাম যে তার সাথে বুবলির নাকি অনেক অনেক বড় বড় নাকি অনেক গভীরতর গভীর কথা হয়েছে। এটা কেন ভাই? তুমি তো মানুষ, বাঁচতে হবে, এর চেয়ে তোর বড় প্রমাণ কিছু থাকে না। এটা কি ধরনের কথা? এটা কোনো কথা? এটা কোনো একটা মানুষের চাওয়ার লেভেলটা কত দূর হতে পারে? সে শাকিব খান, তার লেভেলটা কত দূর হতে পারে? আমি তো তাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছি, সে একবার ভেবে দেখুক, নিজে থেকে একবার চিন্তা করে দেখুক, অ্যাজ এ হিউম্যান বিং ছাড়ের লিমিটেশনটাও কত দূর থাকতে পারে। ছাড়ের মানে এই না যে আমাকে ছোট করা। আজকে সমস্ত ফেসবুক থেকে আমাকে ফোন করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে দিদি আপনি হেরে গেলেন, আপনার কথা তো শাকিব খান শুনল না। এই কথাটা আমাকে মাইন্ডে টর্চার করেছে। যাই হোক, আমি হার জিত নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান বিং, একজন ওয়াইফ, একজন মা আর একজন নায়িকা, সব কিছুর মূল্যে তো এর কারণটা ছিল, কারণ 10 মাস আপনি কোথায় ছিলেন দিদি? এটা একটা নায়িকার অ্যান্সার। একজন মা হিসেবে আমার ছেলেকেও সবাইকে দেখা উচিত, একজন বউ হিসেবে সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক না কেন, বাট জানা উচিত যে শাকিবের অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনটা কী, অ্যাকচুয়ালি শাকিব আর আমার পরিচয়টা কী। দ্যাটস ইট, আমি আর কোনো ইয়ে নেই, কে কার সাথে কাজ করবে, কে কাকে নিয়ে ভালো থাকবে, কে কাকে নিয়ে সুখে থাকবে, দ্যাট ইজ দ্য ইউর পয়েন্ট, নট মাই পয়েন্ট। আপু, কাজের বিষয়টা কিন্তু আলাদা, আমরা বলতে চাচ্ছি এই যে আপনি বললেন যে পার্সোনাল অনেক রিলেশনের কথা আপনি শুনেছেন, আপনি শুনেছেন তিনি বুবলির সাথে অনেকটা ফ্যামিলি টাইম কাটাচ্ছেন, তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি কখনো তার সাথে কথা বলেননি সরাসরি? আমি বলেছি, সে বলেছে বুবলিকে জাস্ট দাওয়াত দিয়েছে, গেছে, এরপর আর কোনো কথা নাই। কিন্তু তারপর কিন্তু আমরা আরো অনেক গুজব শুনেছি, আপনারও কি মনে হয় এটা স্রেফ গুজব, মানে অন্য কিছু? আমি জানি না এই ব্যাপারটা। আপনার জানতে ইচ্ছা করে না কখনো? করে না, কারণ আমি চাই যে যে যেটা নিয়ে সুখে থাকে তাকে থাকতে দেওয়া উচিত, আমার ভালো মন্দতে হাত না দিলেই হবে। কিন্তু এখন আজকে যে ইস্যুটা দাঁড়িয়েছে সেখানে আমার আমাকে নিচু করা হয়েছে, ছোট করা হয়েছে। কেন এটা আপনার মনে হচ্ছে আজকে? কারণ এই জন্যই মনে হচ্ছে যে সে আমাকে কথা দিয়েছে তার সাথে কাজ করবে না, কেন সে আমাকে কথা দিয়ে আমাকে আশ্বাস দিয়ে সে কাজটা কেন করলো? আর তার কথা মতো কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিউজ করিয়েছি, তাহলে আমার কথার কোনো ভ্যালু থাকলো না। মানে আপনি বলতে চাচ্ছেন শাকিব খান আপনাকে বলেছে যে বুবলির সাথে আর কাজ করবে না আপাতত? মানে করবে না, করেনি, সে করবে, আপাতত করছি না, কারণ ওই যে হঠাৎ করে যে একটা বাকবিতঙ্গ হয়ে গেছে সেই ইস্যু ধরে আমি বলেছি যে ও তো আমার সাথে মিসবিহেভ করেছে, বিকজ অফ আমি যদি ওকে বলেও থাকি সে আমার নামে অমুক তমুক হ্যান ত্যান অনেক কথা বলেছে, তো সেই সুবাদে সে বলেছিল যে ঠিক আছে আপাতত ঠিক আছে, হয়তো বা আমাকে ম্যানেজ করার জন্য। আপনি আরেকটা বিষয় আপু জানতে চাচ্ছি, আপনি বলেছেন একজন প্রোডিউসার আপনাদের বিয়েতে উপস্থিত ছিলেন, আপনাদের যেহেতু একজন প্রোডিউসার বিষয়টা জানেন, মানে এমনিতে যারা ছিলেন ওখানে ওই প্রোডিউসার সহ, তারা কখনো এই ব্যাপারগুলো মধ্যস্থতা করার চেষ্টা করেন না? উনি আমাদের কাছের বড় ভাই, ওনার নাম মামুনুজ্জামান মামুন, উনি একটা সিনেমা প্রোডিউস করেছেন, এই হচ্ছে উনি, উনি আমাদের কাছের ভাই আর কি, উনি অনেকটা আমাদের ক্লোজ, অনেক আপন, তার জন্য শাকিবের ভালো আমরা সবাই চাই, উনিও চান আমিও চাই, আমরা সবাই চাই। কিন্তু ওনারা কখনো চেষ্টা করেননি এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করতে? তারা তো বিষয়গুলো জানতেন, তাদের চলচ্চিত্রের স্বার্থ এখানে জড়িত ছিল। আসলে স্বার্থটা এটাই ছিল যে চলচ্চিত্রে শাকিবের মতো একটা স্টার ও যেন ভালোভাবে কাজ করে, এটাই আমারও। কিন্তু আপনিও তো ভালো কাজ করতেন। কাজ করতাম, করব আগামীতে আরো। ঠিক আছে আপু, আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না,
আমার মনে হয় যে ও তো অনেকটা ছোট, ওকে নিয়ে আমাকে বাসায় যেতে হবে। আমরা আরো একটু জানতে চাচ্ছি, আপনার এখন আপনার সন্তান আজকে আপনার সাথে আছে, আপনাদের দুজনের সন্তান, আপনি তাকে নিয়ে কি ভাবছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, এটা তো দর্শক জানতে চায়। আমার ভবিষ্যৎ, আমি যেহেতু ফিট হচ্ছি, দেখি কাম ব্যাক করতে চাইবো ভালোভাবে কাজ টাজ করে। আর দর্শকদের কাছে দোয়া চাই আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি, অ্যাজ এ হিউম্যান যেন আমি ওকে বড় করতে পারি। আমার তো ছেলে, ওর দ্বারা যেন আর কোনো মেয়ে প্রতারিত না হয়, এটা আমি ওকে শেখাবো। আচ্ছা, আর আপনি মানে আপনার চলচ্চিত্রগুলোতে ফিরতে চান, আপনি বললেন কোন আমি চলচ্চিত্র আমি দিয়ে আপনি আর শুরু এক করতে মাসের চান? মধ্যে আমি নিজেকে ফিট বলে মনে করব, বা 1.5 মাসের মধ্যে আমি আমার পুরনো কাজগুলো করব, এবং নতুন কোন বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ কথা বলে সেগুলো আমি অবশ্যই তাদের সাথে কথা আলোচনা এর মধ্যে সাপেক্ষে কি আর কাজ কোনো করব। নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন আপনি? না, এর মধ্যে পাইনি, তবে একটার কথা হচ্ছিল, সেটাতে শাকিব খানই ছিল। এখন জানি না সেটার ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়াবে। আমি এখন টোটালি 1-1.5 মাস আমার ফিজিক্স এবং আমার বাচ্চার প্রতি আমি সময় দিব। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমি কাজে ফিরব, পুরনো কাজগুলো করব, দেখি কি হয়। এই যে আপনার বাচ্চা দেখে লোকজন কি বলে, বাচ্চা কার মতো হয়েছে, বাবার মতো না মায়ের মতো? জানি না, তবে এটুকু জানি আল্লাহ তাআলা আমার ছেলেকে বানিয়েছে, মাশাআল্লাহ ও অনেক ভালো। আপনার কি মনে হয় আপনার মতো দেখতে না শাকিব খানের মতো? এটা আমি কি বলবো, এটা দর্শক বলবে, আচ্ছা, আপনারা বলবেন। বাট ওর ম্যাক্সিমাম অ্যাটিটিউড ওর বাবার মতো, আচ্ছা, ওর হাত পা ওর সবকিছু, ওর সবকিছুই ওর বাবার মতো। তো এই আপনার কেমন লাগে এই ব্যাপারটা, আপনার সাথে আপনার সন্তান আছে, আপনাদের আমার দুজনের খুব সন্তান খুব আছে? আনন্দ লাগে, ভীষণ প্রাউড লাগে, মনে হয় যে এই লাইফে আমি সাকসেস, অ্যাজ এ নায়িকা হিসেবে, যে একজন মেয়ে হিসেবে, একজন মা হয়ে সার্থক মনে হয়। আমার মনে হয় যে আমি এখন সত্যি উঠতে চাচ্ছি, কারণ আমি আমার আপনার নিরাপত্তার ব্যাপারটা আসলে জানতে চাচ্ছিলাম, আপনি মানে আপনার কি মনে হয় আপনার বাচ্চা সহ আপনি আসলে নিরাপদ একা, জানি না, আমি ভাবেননি এটা কখনো? আসলে ভেবেচিন্তে তো কোনো কাজ হয় না, আমি বলতে পারছি না আমার কি হবে কি হবে না, আমি বলতে পারছি না। ঠিক আছে, আর কিছু বলার নেই আপনার দর্শকদের উদ্দেশ্যে? কিছুই বলার নেই, দর্শক কিন্তু শুনতে চায়, আপনি আপনি বলছেন আপনি আবার আসবেন, আপনি আমরা আমি চাই আপনি শেষ এইটুকু করার বলবো, আগে আমি দর্শকদের, আসতে চাই, আমি দর্শকদের মাঝে ফিরব, কাজ করব, আপনারা আমার সাথে যেভাবে আছেন থাকবেন, আমাকে আমার ছেলেকে দোয়া করবেন, এটুকুই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপু। দর্শক, আমরাও চাই অপু বিশ্বাস এবং শাকিব খান তাদের সংসার নিয়ে সুখে থাকুক, তাদের সন্তান নিয়ে সুখে থাকুক, তিনি আবার তার ক্যারিয়ারে ফিরে যান, হাজারো দর্শক তার অপেক্ষায় আছে, সবাই তার চলচ্চিত্র দেখুক, আমরা এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান, আজকের